হাতের বালা রুটি বানিয়েছি তোরে খাসা পুর দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সামনেই দেখতে পাচ্ছেন একটি গামলা, আর গামলা দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণে দুধ, আর এটি কিন্তু কুসুম গরম দুধ ছিল। তারপর স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেলে এখানে এক চামচ পরিমাণে ইস্ট দিব, আর ইস্ট দেওয়ার পরে ভালো করে মেখে নিব, মানে জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তিন চামচ পরিমাণে সয়াবিন তেল দেবো। সয়াবিন তেল দেওয়া শেষ হলে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশামেশি করা হয়ে গেলে এখানে দুই কাপ পরিমাণে আটা দিব। আটা দেওয়ার পরে এটাকে ভালো করে মথে নিতে হবে। আপনারা এই কাজটি একটু ভালোভাবে মথে নেবেন। ভালো করে যদি মথে নেন আর এটা খেতে দারুণ মজার হয় বন্ধুরা। আর ভিতরে কিন্তু পুরে ভর্তি, এটার ভিতরে আমি পুর দিয়েছি আর খেতে দারুণ মজার। মুরগির মাংস এবং আলু দিয়ে পুর বানিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন আমি দুই কাপ আটা দিয়ে ভালো করে মথে নিচ্ছি। আর এইভাবে করে যদি আপনি এই নাস্তাটি বানান তেল ছাড়া, এই জিনিসটি এখানে কোনো প্রকার তেলে ভাজা না, এটা হচ্ছে তেলে ভাজা ছাড়াই এই নাস্তাটি। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এটা তেল ছাড়াই। আর এই যে কতটা নরম হয়েছে, এখন আরেকটা গামলার মধ্যে করে নিলাম। বাটিতে নেওয়ার পরে এখানে আমি পলিথিন দিয়ে সাইডে রেখে দিব, পলিথিন দিয়ে এটাকে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন আমি পলিথিন দিয়ে এটাকে ঢাকছি, মানে বেঁধে নিচ্ছি ভালো করে। বেঁধে নেওয়া শেষ হলে এক ঘন্টা রোদে রেখে দিব গরম জায়গায়। এক কথায় এক ঘন্টা আপনারা রেখে দিবেন, দেখবেন যে এক ঘন্টা পর এটা ফুলে মানে অনেক বড় হয়ে যাবে। আর সামনে দেখতে পাচ্ছেন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়ার পর তেলটা ভালো করে গরম হলে আলুটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, যেরকম করে আমরা হচ্ছে সিঙ্গারা বানাই ঠিক সেরকম করে নিয়েছি। আর আমি তেলটাকে দেখছি যে গরম হয়েছে কিনা, তেলটা কিন্তু খুব প্রচুর পরিমাণে গরম হয়েছে। তখন আমি এখানে দিয়ে দিয়েছি আলু। আলু দেওয়া শেষ হয়েছে, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দেওয়ার পরে এখানে কিন্তু এক চামচের অর্ধেক হলুদের গুঁড়া দিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছেন আলু যেহেতু একটু শক্ত থাকে সেই জন্য আলুটাকে আগে দিয়েছি। আলুটা দেওয়ার পরে 5 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। এখানে মরিচের গুঁড়া, লবণ, স্বাদ মতো জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, সব ময় মশলাই দিতে হবে। এক কথায় মাংস রান্না করতে যেগুলো লাগে সেগুলোই দিতে হবে। আর সবগুলো উপকরণ আপনাকে ভালোভাবে দিতে হবে। এবং দেখতেই পাচ্ছেন আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করতেছি না। আর এইভাবে করে আপনি যদি নাস্তাটি বানান, আপনার মানে এই নাস্তার সকলেই পছন্দ করবে, বাড়িতে ছোটো বড় সবাই পছন্দ করবে। আর একটি হলে কিন্তু পেট ভরে যাবে। আর এক বাটি পরিমাণে মাংস নিয়েছি, মাংসটাকেও কিন্তু কুচি কুচি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখন আলুর সাথে মাংসটাকে অ্যাড করে দিয়েছি সুন্দর করে। অ্যাড করে দেওয়ার পরে 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর মাংস থেকেই কিন্তু একটু পানি বের হয়েছে, আমি কিন্তু কোনো প্রকার পানি এখানে দিই নাই। আর সবসেক্ষেত্রে এখানে দিয়েছি ধনিয়া এবং জিরা গুঁড়ো। দেওয়া শেষ হলে আর টমেটো সস, যদি আপনাদের বাড়িতে থাকে 1 চামচ পরিমাণে টমেটো সস দিবেন, যেহেতু এটা আমরা ভিতরে পুর হিসাবে দিব তো খেতে দারুণ মজা হয়, একটু টকটক লাগে, ভালো লাগে খেতে। আর সব শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা সব শেষে দেওয়ার কারণ হচ্ছে একটু হালকা ভাজা হবে, এবং যখন এটা হচ্ছে যে সিদ্ধ করা হবে তখন আরও টেস্টি এবং মজাদার হবে। এই যে পুরটি রেডি হয়ে গেছে, আর দেখতে কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবেন। সামনে দেখতে পাচ্ছেন এই যে এক সাইডে যে ছিল বাটিতে, এগুলো আমি এখন কতটা ফুলে গেছে বন্ধুগণ। আর এই যে ফুলে গেছে, এখন এটাকে ভালো করে আমি মথে নিচ্ছি। আর 2-3 মিনিট সময় ধরে মথে নিতে হবে। এক কথা ভিতরে যে বাতাসটা রয়েছে বাতাসটাকে বের করে দিতে হবে। তারপরেই দেখতে পাবেন যে আমি এই জিনিসটা কীভাবে বানাচ্ছি। আর একদিকে প্লেটের মধ্যে করে কলাপাতা নিয়েছি। আপনাদের বাসায় যদি কলাপাতা না থাকে তাহলে আপনারা বাটার পেপার বা এমনি কাগজ বিছিয়ে করতে পারেন। আর সেখানে আমি তেল দিয়ে দিচ্ছি সাইড দিয়ে, যাতে করে পুড়ে না যায়। আর এরকম করে একটি পিড়ার মধ্যে রুটি বানিয়ে নেবেন। আর আপনারা তো সকলেই রুটি বানাতে পারেন, সেজন্য আমি রুটি বানানোটা দেখালাম না। এরকম একটি মিডিয়াম সাইজের রুটি করে নেবেন। দেখতেই পাচ্ছেন এখন এই যে আমি কি করছি, আমি যা করছি আপনারা ঠিক একইভাবে করবেন, তাহলেই হয়ে যাবে। আর এটা সব থেকে সহজেই করতে পারবেন আপনারা। আর এইভাবে করে নতুন নতুন আমার মানে নতুন নতুন রেসিপি পেতে চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটির পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন এই যে চাকুর সাহায্যে কিন্তু আমি এভাবে করে কেটে কেটে নিচ্ছি। চাকুতে একটু পরিমাণে তেল দিয়ে নিলাম, তা না হলে আবার আটকে যাচ্ছিল। আর যেহেতু ইস্ট দেওয়া ছিল তো নরম ছিল, আপনারা ইচ্ছা করলে এটাকে কিন্তু শুধু আটা এবং বেকিং সোডা বা বেকিং পাউডার যেটা থাকে সেই পাউডারটা দিয়েও আপনারা এটা কাজটি করতে পারেন। ইস্ট না থাকলেও চলবে, আপনারা বেকিং পাউডার দিয়েও এরকম করে ঠিক একই সেম প্রসেসে এই কাজটি করবেন, আর কিন্তু খেতে দারুণ মজা হয়। এই যে আমি উল্টিয়ে দিলাম, এখন এই যে দুই পাশটাকে সুন্দর করে যেরকম আমরা হাতে চুড়ি পরি মেয়ে মানুষেরা, বালা, মোটা একটা বালা থাকে, আর একটু পরিমাণে পানি দিয়ে মিশিয়ে দিলাম, মানে লাগিয়ে দিলাম, মানে সাইডটাকে ভালো করে আটকে দিলাম। আর এটা দেখতেই পাচ্ছেন একটা খুব সুন্দর বালার মতোই হয়েছে, একটি মোটা বালা, যেরকম আমরা হচ্ছে স্বর্ণের বালাগুলো পরি ঠিক সেরকম মোটা মোটা করে বানিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আরেকটি আপনাদের সুবিধার জন্য আরেকটি দেখাচ্ছি, আপনাদের যদি ওইরকম না হয় তাহলে আপনারা এই যে এইরকম করে নিচ্ছি। আমি যেভাবে করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি দুই রকমের করে দিচ্ছি, আপনারা যে কোনো এক সিস্টেম করেই বানাতে পারবেন। আর এই যে সমান করে আমি দিয়ে দিচ্ছি, এখন পুরটা একটু বেশি করেই দিব, আর যেহেতু পুর একটু দেওয়া হয় তো আর খেতে কিন্তু দারুণ মজার হয়। সাইড দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দেওয়ার পরে এই যে এইভাবে করে আটকে দিচ্ছি। আর আপনারা এই সাইজটা ছোটো বড় করে নিতে পারেন। এই যে এখন এভাবে করে আমি উল্টিয়ে দিব আর হয়ে যাবে, কিন্তু এটাও কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। আপনাদের কেমন লাগছে জানাবেন। আর সবশেষে এরকম করে সবগুলো কিন্তু করে নিয়েছি, যেহেতু হচ্ছে আমি অনেকগুলোই করেছিলাম, কিন্তু প্রথমে আপনাদের আমি 4টি করেই দেখাবো, কারণ এগুলো করার পরে এগুলো ভিডিও করে আমি আপনাদের দেখাচ্ছি। পরেরগুলো এভাবে করেই বানিয়ে নিয়েছিলাম। 4টি প্লেটে একটা প্লেটে 4টি করেই ধরেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন ডিমের কুসুম উপর থেকে দিচ্ছি, আর তিল ছিল বাসায় সেজন্য উপর দিয়ে তিল দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যদি সাদা তিল না থাকে তাহলে সেটাকে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে একটু ভালো লাগে, দেখতে সুন্দর হয়, খেতেও মজা লাগে। আর এই যে এইভাবে করে দেওয়া হয়ে যাচ্ছে, এভাবে করে দেওয়া শেষ হয়ে গেছে। আর এইদিকে আমি কিন্তু চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, 5 মিনিট কড়াইটাকে কিন্তু গরম করে নিয়েছি। গরম কড়াইয়ের মধ্যে এই জিনিসটি বসিয়ে দিব, আর 20 মিনিট ধরে জাল দিব। চুলার আঁচটা মিডিয়ামই রাখবো, এবং জাল দেওয়ার পরে 20 মিনিট পরে ঢাকনা খুলে দেখবো বন্ধুরা যে এটা কেমন হয়েছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে আর দেখতে কি রকম হয়েছে, আর খেতে দারুণ মজার হয়েছে বন্ধুগণ। এই যে সামনে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে একটু ভেঙে দেখাচ্ছি, আর কিন্তু এটা অনেক গরম ছিল সেই জন্য গরম ধোঁয়াও বের হচ্ছিল, আর আমি আপনাদের দেখাচ্ছি যে ভিতরটা কত সুন্দরভাবে হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।